আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স। আশা করি আপনারা যে যেখানে আছেন সব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনারা লগে শেয়ার করলাম আরও একটা নতুন ব্লগ। আর আজকের ব্লগটা আমার গার্ডেনিংয়ের ব্লগ। আর আপনারা জানেন গার্ডেনিংয়ের সকল ব্লগ আমি সিলেটে শেয়ার করি। তো আজকের ব্লগও আমি দেখাইমো আমি কিভাবে আবার মূলা আর ধনিয়া পাতা মানে দুই নম্বর বার ফালাই। তো ওখানেও আপনার লগে শেয়ার করবো আজকে ব্লগের মাঝে। আজকে সেকেন্ড টাইম আমি মূলা আর ধনিয়া পাতা ফালাইবার লাগি, ধনিয়া বেশি ফালাইবার লাগি আমি মাটি রেডি করছি। তো ওখানেও আপনারা লগে শেয়ার করাম যে বছর আসলে গরম যদি নয়, ওয়েদার ভালো হয়, তো আমরা দুই তিনবার আমি ধনিয়া পাতা ফালাইয়া খাই। আর এই বছর মূলাটা আমি অলরেডি ঠান্ডাত ফালাইছিলাম, আপনারা দেখতে পারছেন কত সুন্দর মূলার পাতা হয়েছে। কিন্তু মূলা বানছে খুব অল্প, কারণ আমি এখানেও কতটা সরি আছি, কতটা বেশি ফালাই দিছিলাম। সো এর লাগি আমার মূলা বেশি বানছে না। আর যেগুন আপনারা দেখতে পারাম, আপনারা দেখান তাতে কিনিয়া দেখাই, যেগুন তো আমি একটা একটা করে রয়েছি, এগুন কিন্তু যে সুন্দর বানছে, ও যে দেখতে পারছেন না কত সুন্দর করে বানছে, ও দেখো বানছে। তো আমি এখন তুললাম না, আমি তুললে একদিন হুটকে খাইলাই, মোটকি শিরা খাইলাই, মোর লাগে তুললাম না, ও দেখো কার লালটা দেখতে পারা। তো এইগুলো আমি ডুলাইয়া রয়েছিলাম একটা একটা করে, লাগে সুন্দরই হয়েছে। আর ই কন্টেনারও যেগুন, এগুন তোর ফাতা আমি খালি খাইছি, কারণ এখানেও আমি কতটি ফালাই দিছিলাম ঠান্ডার মাঝে, যেহেতু আমি বালা করে ফালাইতাম পারছিলাম না, তো আমি একটা একটা করে ফালাইতাম পারছি না। এখন আমি কয়েকটার মাঝে ফালাইমো ধনি ফাতা আর কয়েকটার মাঝে মূলা, ধনিয়ার বেশি আর কি, ধনিয়া পাতা যেটা উইব। তো মাটি আমি রেডি করে লইছি, এখন আমি সকল তারে মিক্স করবো, মিক্স করে ফালাইমো। তো আপনারা লগে থাকুক, আপনার লগে শেয়ার করাম ছোট্ট একটা ভিডিও, কারণ অনেকে হয়তো বা মনে করেন একবার হইব, আসলে ও ধনিয়া পাতা এক কন্টেনার খাইয়া আর লগে লগে আরও চারটে ফালাই দিলে আর একটা কন্টেনার খাইতে খাইতে এগুলো কিন্তু বড় হয়ে যায়। তো দেখো একবার ফালাইয়া খাইতে পারবা আপনারা। ও দেখো আমার অলরেডি বাতর মাঝে রয়েছে আরও ধনিয়া পাতা, ওগুলো আমি তুলমো, তুললা কেটা করমো, আমি সংরক্ষণ করে রাখি লাইমো। আর কত সুন্দর ফুল ফুটিছে, আজকের দিনটা কিন্তু অত সুন্দর আসলো না, এখন একটু রোদ উঠিছে, নাইলে সারাদিন থেকেও রোদ নাই। আর দিন একটু ভালো হইলো, আইসক্রিমের বানে আমরা রেজে ছাতানি দেয়, আইসক্রিমের বান খালি এভরিওয়ে ঘুরানি থাকে, বাচ্চাদের চলাইতে করি। আর আরও একটা জিনিস আপনার লগে শেয়ার করো, তো যত ফুল আইছে আমার, এটা কিন্তু পেপারের গাছ, এটা রেড পেপার, ওটারও কন্টেনার বদলাইতাম, ওটারও বারা আমি দিলাইছি দুই তিন দিন থাকি, কিন্তু আমি কন্টেনার বদলাইছি না, আমি কন্টেনারটা বদলাই লাইমো। আর মাশাল্লাহ অত হকা আমার সুন্দর কিকম্বার আইছে। আর এটা কাঁচামরিচ, কাঁচামরিচেরও ফুল আইছে বহুত। আসলে আমার রিপোর্টিং করার বাকি রয়েছে, কারণ ওই লগে আমার কন্টেনারের একটু শর্ট হয়ে গেছি এর লাগে, তো এবার ওই দিন ভালো আসলো না। এখন আস্তে আস্তে আমি সব কিছু বাইরে আনি রইলাম, ইনশাল্লাহ আপনারা রেতে খাইমো বাইরে আনার বাদে কিলা অবস্থা হয়েছে। তো লগে থাকুক আপনারা। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, করিয়া আমার সাথে থাকবা। আর অবশ্যই একটা লাইক দিবা যারা যারা এখনও লাইক দিছেন না, আর আমার সাপোর্ট করবা। আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার লাগে। অনেক কাম করলাম আসলে, ফোন তো লইতে লইলে বাক্কা কাম করলামই যায় লাগে, আমিও তো আপনার লগে শেয়ার করলাম না, রইতে তো সকলেও জানেন। তো আমি রই লিছি, এখন পানি দিলাইমো, আমার পানি হয়তো আমি রেডি করে তুইছি। আমি ওটা মরিচে বিঙ্কি থেকে এনেছিলাম, ওটা মরিচ কোনটাও আমি ডুলাই লাইছি, ওদের হোকা ওগুন। তো একটা তো আমার পেপার একটু আগে আমি দেখাইছিলাম, পেপারটা ফেলাই দিয়েছি। আর একটা হইল কি টমেটো গাছ, আর ও বাখরা পাতা ফেলাইছি, ও তিনটার মাঝে আর ও তিনটার মাঝে, এগুন আমি এর আগের দিন ফেলাইছি আর ও তিনটা আজকে ফেলাইছি। আর ওগুন্তর মাঝে আমি মূলা আর ওগুন্তর মাঝে আমি খাসা মরিচ দিলাইমো, বিকজ আমার কন্টেনার টান দিলাই, আর কন্টেনার আনলে আমার গার্ডেনের মাঝে আর জাগাও নাই কন্টেনার তৈবার। সো আমি খাসামরিচ ওগুন্তর মাঝে দিমো। তো আজকে আসলে আমি শেয়ার করাম না, বিকজ আমার পাকা করে একটা খাসামরিচের গাছ হেসে হয়েছিল, জানলাম না এগুন বাঁচব কি না, তো ভিডিওটাও লাম্পই যাব। আর আজকে আমি খুবই তাড়াহুড়ার মধ্যে। তো
তো বিওয়াজ, এই তো আমার গার্ডেনও খাম আমার শেষ হয়ে গেছে, আমার কিছু কিছু ফালানি এখন আপনার দেখাইলাম। আর আসলে গার্ডেনিংটা এনজয় করি আমি, এর লাগে আপনার লগে আমি শেয়ার করি, আমার ভালো লাগে করতে, আমার টাইম স্পেন্ড করতে ভালো লাগে গার্ডেনের মাঝে। আর মানে একটু টাইম যায় আর কি, বিদেশের মাটিত আপনার খালি খাম আর খাম, গরুর খাম, আর একটু গাছের উচর লগে যদি তাকে মনও ফ্রেশ থাকে আসলে তাহলে আর ভালোও লাগে গার্ডেনের ভালা তাজা ফ্রেশ ভেজিটেবল খাইতেও। আর আমি দেখছি সফরটা থাকি নিজে যে একটা ফুলাইয়া খাইবে এটার মজাও আলাদা। তো বিওয়াজ, আমার এখন সপ্তাহের মাঝে ফানি দেওয়া আরম্ভ হয়ে গেছে, আমি ফানি উনি দিয়া শেষ করি লাইমো। আর আমি এক সপ্তাহ বাদে আপনারে মানে দেখাইমো কতক্ষণ বড় হয়েছে আমার ধনিয়া আর মূলা, কতক্ষণ উঠিয়া বড় হয়েছে একটা পিকচার আমি এন্ডে দি দিমো। তো আপনারা ভালো থাকবা, আমার চ্যানেলের লগে থাকবা, প্লিজ একটা লাইক দিবা। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করছেন না, আমি আবারও কইরাম চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা নোটিফিকেশনটা অন রাখবা, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা মানে খোঁজাখুঁজি করা লাগে না আপনারার কাছে যায়। তো খুব কষ্ট করি আসলে আমরা ভিডিও একটা বানাই, আর আমরার লাভের লাগিও আপনারা ভালো লাগে, অনেকজনে অনেক আইডিয়া পাইন আসলে। আমিও অনেকের ভিডিও দেখি, আমি কিন্তু না ভিডিও দেখি না, আমি অনেক গার্ডেনের ভাই বোনদের ভিডিও দেখি, আমার কাছে খুবই ভালো লাগে, আমি অনেকরে ফলোও করি, যাতে আমি আমার গার্ডেনের মাঝেও আমি ভালো ফলন আনতাম পারি। তো বিওয়াজ, আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা, আজকের মতো আমি বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।